বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হয়েছি একটি স্কুলের নার্সারি শ্রেণীর বাংলা বিষয়ের উপরে। আমাদের মাসিক পরীক্ষা নিয়েছে, সেই মাসিক পরীক্ষা জুলাইয়ের আজকে 15 নম্বরের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এবং এখানে শিক্ষার্থী কত পেয়েছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করব, কত ভুল করেছে কিনা। এবং আমরা আজকে সর্বমোট 2টি খাতা নিয়ে আলোচনা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো এখানে প্রথমে যেটি দেওয়া রয়েছে যে নিচের বর্ণগুলো দিয়ে আমাদের 2টি করে শব্দ তৈরি করার কথা বলা হয়েছে। এখানে 6 নম্বর রয়েছে। তো এখানে 3টি বর্ণ রয়েছে, স্বর অ এবং হ্রস্ব ই এবং এদিকে দীর্ঘ ই। তো এখানে 2টি করে শব্দ লিখবার কথা বলা হয়েছে। এখানে লিখেছে যে আমাদের পরীক্ষার্থী আদনান এবং এখানে সে সর্বমোট 15-এর মধ্যে কত পেয়েছে এবং কত ভুল করেছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব এবং 2টি খাতা আমরা মূল্যায়ন করব আজকে। আশা করছি আমাদের আজকে পুরো বিষয়টি দেখছেন, অল্প সময়ের মধ্যে শেষ করব, আশা করছি আমাদের সঙ্গে আছেন। 2 নম্বর যেটি বলেছে ফাঁকা ঘর বা ফাঁকা জায়গা পূরণ করো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে স্বর আ রয়েছে এবং ড্যাশ এবং ল রয়েছে, তাহলে এখানে প একার দিয়েছে, দীর্ঘ ই ড্যাশ ল, এখানে গ দিয়েছে ইগল, এখানে রস্য ই, এখানে ড্যাশ তালাবর্ষ, লয় ঋষিকাল লিখেছে ইলিশ। তো এরপর আমরা 3 নম্বরে যেটি পেয়ে যাচ্ছি সাজিয়ে শব্দ গঠন করো, ম এবং স্বর আ, স্বর আ ম আম, এখানে ট রস্য উ এবং ও লিখেছে রস্য উ ট উঠ এবং এখানে রয়েছে লয় ঋষি অ, সে লিখেছে স্বর অ লয় ঋষি অলি। এখন কথা হলো যে আরেকটি বিষয় রয়েছে বিপরীত শব্দ, যোগ বিয়োগ লিখেছে বোকা চালাক শব্দটি, এখানে লয় ল যে বর্ণটি বা লয় আকার যে রয়েছে সেটি একটু অস্পষ্ট রয়েছে, এই জন্যে 6 নম্বর কেটেছেন। কালো এরপর রয়েছে সে সাদা লিখেছে, তো সে এখানে 15-এর মধ্যে আমাদের 14.5 পেয়েছে। এ ছিল 1টি খাতা। আমরা আরেকটি খাতা দেখে দেওয়ার চেষ্টা করছি। তো আরেকটি খাতায় এটি খাতা, তার নাম হলো আবরার শাহরিয়ার, সে কত নম্বর পেয়েছে সেটি একটু দেখে নেব। তো সেও এখানে ওইভাবে লিখেছে, 2টি শব্দ লিখেছে, যেমন ওলি লিখেছে, ওষি লিখেছে, রস্য ইতে লিখেছে ইলিশ ইট এবং দীর্ঘ ইতে লিখেছে ইগল এবং ঈদ। আচ্ছা, এবং 2 নম্বর যেটি রয়েছে ফাঁকা ঘর পূরণ, এও সঠিক লিখেছে, স্বর আ পয় একেরে পে ল আপেল, দীর্ঘ ই গ ল ইগল এবং রস্য ই লয় ঋষি তালবর্ষ ইলিশ। এরপরে সাজে লিখের যে বিষয়টি রয়েছে, স্বর আম আম লিখেছে, রস্য উ ট উড লিখেছে, স্বর অ লয় ঋষি অলি লিখেছে এবং আমাদের এখানে সে বিপরীত শব্দের জন্য লিখেছে যোগ বিয়োগ বোকা চালাক এবং কালো সাদা। তার মানে সে প্রত্যেকটি বিষয়ের উপরে 6, 3, 3, 3 রয়েছে, অর্থাৎ 15 নম্বরের মধ্যে সে 15 পেয়েছে এখানে দেখুন। এবং এইভাবে আমরা আমাদের ছোটো ছোটোরা যারা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পরীক্ষা খাতাগুলো নিয়েও মূল্যায়ন করার চেষ্টা করছি এবং বিভিন্ন স্কুলে যে পরীক্ষাগুলো নিচ্ছে সেগুলোর খাতা সংগ্রহ করে আমরা আপনাদের সে ধরনের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি আজকের যে ভিডিওটি আমাদের এই নার্সারি শ্রেণীর বাংলা বিষয়ের যে মাসিক পরীক্ষার যে মূল্যায়ন সেটি আমরা দেখাতে দেখেছি এবং আমরা যে আরও অন্যান্য যে বিষয়গুলো আপনাদের নার্সারি শ্রেণীর দেওয়ার চেষ্টা করছি সেগুলো আশা করছি দেখে নেবেন এবং সিলেবাস থেকে শুরু করে কীভাবে আমরা পড়াতে পারি এবং প্রশ্নপত্রগুলো নিয়েও আলোচনা করেছি এর আগে বাংলা ইংরেজি গণিত বিষয়ের উপরে এবং সিলেবাসগুলো নিয়ে আলোচনা করছি আশা করছি সেগুলো দেখে নেবেন, না দেখে থাকলে। এবং আজকে ভিডিওটি যারা নতুন দেখছেন, যদি আজকের চ্যানেলটির আজ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।